আমি রুটি কিনে দিলাম কারণ আমার রাসূলের বাড়ির কুকুর মদিনার শরীফের কুকুর এইজন্য সে নাপাক হোক কিন্তু রাসূলের মদিনার কুকুর হিসাবে আমি একটা রুটি কিনে দিলাম কিন্তু খায় না মদিনার হোটেলের ম্যানেজার মুসকি মুসকি হাসি মারে আর বলে এ পাকিস্তানের হাজী সাহেব আপনি কি দেখছেন আমি দেখতেছি কুকুর দুইটারে রুটি দিলাম আমি মদিনা আসার পরে হাবিবের জিয়ারতের পরে আমি যেই দিকেই যাই কুকুর দুইটা আমার পিছনে পিছনে সেই দিকেই যায় আমি কুকুর দুইটার মনে করলাম আমি ক্লাব পায়ন করব আমি একটা রুটি কিনে দিলাম কিন্তু কুকুর দুইটাই তো খায় না কুকুর দুইটা না খাওয়ার কারণে আমার টেনশন লাগতেছে হোটেলের ম্যানেজার কয় কুকুর হইছে দুইটা আপনি রুটি দিবেন একটা এইজন্য এরা খায় না কয় কারণ কি কয় কারণ হলো এই কুকুর দুইটা চিন্তায় পড়ে গেছে আমরা তো মানুষের মতো রুটি ছিড়তে পারবো না আমাদের হা আমাদের পাও দিয়া রুটি ছিড়া লাগবে কারো ভাগে বেশি যেতে পারে কারো ভাগে কম যেতে পারে যদি ভাগে কম আর বেশি যায় কম আর বেশি গেলে আমাদের দুইজনের ঝগড়া লাগতে পারে ঝগড়া লাগলে আওয়াজ হবে আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াত হোটেলের ম্যানেজার কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাউদিকুম লি বাউদিন আনতাহাবা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন কোরআনে আল্লাহ বলেছে হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ উঁচু করা যাবে না এই কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে রুটি একটা আমরা কুকুর দুইটা রুটি যখন ছিড়তে যাব কারো ভাগে বেশি যাবে কারো ভাগে কম যাবে আমাদের ঝগড়া লাগবে ঝগড়া লাগলে আওয়াজ হবে আওয়াজ হইলে হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে প্রয়োজনে রুটি খাবো না তারপরে রসুলের সাথে বেয়াদবি করবো না সুবহানাল্লাহ আমরা সকলে বলি মারহাবা সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আশেকের আশেক হযরতুল আল্লামা আল হাফিজ হাফিজ ওয়ারুল্লাহ শিখের উপর আমাদের মধ্যে পুত্র রয়েছে আপনারা যারা কেউ পর্যন্ত বাজারে অথবা দোকানের ভিতরে যারা বসা রয়েছে আপনারা মূল্যবান সময় নষ্ট না করে দয়া করে মেহরবানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافي المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبياً نبيا وآدم وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম
الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم يقولون يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم وأيضا قال بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل صل على سيد جرے محمد وعلى سيدنا اركت محبت پڑھن اللهم صل على سيد ما شاء الله محمد وعلى سيدنا خيال ما سوى دل سے مٹا دو يا رسول الله حجافی ظلمت بشاری اٹھا دو یا رسول اللہ اللہم جور صلی سید ماشاءاللہ محمد وعلا سيدنا لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله جورے لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি যুব সংঘ 10 নং মিরাশি ইউনিয়ন ইউপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব চেয়ারম্যান 10 নং মিরাশি ইউনিয়ন, সভাপতি জনাব হাসানুজ্জামান খান মোর্শেদ সাহেব, প্রভাষক শাহজালাল মহাবিদ্যালয় সিলেট, সহ সভাপতি জনাব অমর শেখ আরিফ সাহেব, সভাপতি পত্র সংগঠন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ আল হাজ গাজী মুজিবুর রহমান জালালী শফিক সাহেব জালালিয়া দরবারশের হুরপাড়া উপস্থিত হয়েছেন। একটু আগে যিনি বক্তৃতা করেছেন আমার ভাই হযরত মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব, সাধারণ সম্পাদক আহলে সুন্নাতুল জামাত সোনারুঘাট উপজেলা, হযরত মাওলানা আব্দুল শহীদ জালালী সাহেব আলোনিয়া প্রধান আলোচক, সারা বাংলার আলোন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি নুরুল কুনুজ্জামান নোমানী সাহেব খতিব খান্দুরা দরবার শরীফ, বিশেষ বক্তা হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, সহ সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা হবিগঞ্জ, আমন্ত্রিত অতিথি বৃন্দ যারা আছেন মুদাল মাহমুদ জনাব মোহাম্মদ সাইফুলান রুবেল সাহেব মেয়র চুনারুঘাট পৌরসভা, বিশেষ আহমদ জনাব মিজানুর রহমান তালুকদার সাহেব, এসআই বাংলাদেশ পুলিশ জনাব আলহাজ আইয়ুব আলী তালুকদার সাহেব, সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মানিক সরকার সাহেব, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শেখ মানি মিয়া সাহেব, মেম্বার 8 নং ওয়ার্ড 10 নং মিরাশ ইউনিয়ন পরিষদ, মাহফিল পরিচালনায় মোহাম্মদ মহিবুর রহমান ফয়সল, উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। একটা দুঃখ নিয়ে হাসতে হাসতে কমু সালামটা দিয়ে লই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই দুঃখটা হলো যে আমরা তরফদার সাহেব সহ আমার অফিস সাহেব হুজুর সাহেব, আমরা যখন ওয়াজ শুনতে যাইতাম ছোটকালে, শরীরের জামা বা শার্ট বা গেঞ্জি যেটাই থাকতো, অন্তত আর কিছু না থাকলে আমরা টুপিটা মাথায় দিয়ে গেছি। কিন্তু আমরা এটা কেমন জানি হয়ে যাচ্ছে, আমরা এখন ম্যাক্সিমাম মাহফিলেই দেখতেছি আব্বা ঠিকই আমরা শুননি, আমাদের আকিদা পুরাপুরি সহি, কিন্তু আমরা টুপিটা মাথায় দিতে চাই না। এটা এই যে আমি যদি এখন হিসাব করি, 100 মধ্যে মনে হয় 80 জনের মাথায় টুপি নেই, অথচ কত বড় একটা কষ্টের কথা। এই টুপি তো আমার রসুলের সুন্নত, চেয়ারম্যানের সুন্নত না, আশিকির সুন্নত না, আহলে সুন্নত জামাত মানি, সুন্নি জামাত মানি হলো যে এই লোকগুলা রসুলের প্রশংসা পছন্দ করে। এই যে আমার কোন জানি না এই ভাইরা কেমন দল করে, আমাদের দেশে একদল ভাইদেরকে ওহাবি বললে আর চেতে যায় কথা কয় না, কিন্তু আমাকে সুন্নি কইলে আমাকে আনন্দ লাগে, আমার খুব বেশি আনন্দ লাগে। কারণ সুন্নি তাদেরকেই বলা হয় যারা রহমাতুলিল আলামিনের প্রশংসায় ব্যস্ত, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ব্যস্ত, কোন কথা বললে কোন কাজ করলে আমার রসুলকে ইজ্জত করা হবে, এই কাজ যারা করে তাদেরকে সুন্নি বলা হয়। আলহামদুলিল্লাহ বলে আবার আমাদেরকে চেতায় কয়, এরা খালি নবী নবী করে, মারহাবা জোরে কন, আরো জোরে কন মারহাবা,
কত বড় ভাগ্যের কথা বাবা। হয়তো নির্বাচন যে কদিন এই কদিন হয়তো মেম্বার মেম্বার করুম আর কি, ঠিক কি না? ঘোড়া মার্কা, জবাব ফুল মার্কা, মুরগি মার্কা, স্লোগান দেয় না বোনা মানে, এটা নির্বাচনের যে কদিন আর এই কদিন আর কি। কিন্তু আমাদেরকে ভাইজানরা, আমি আবার গালি গালাজ পছন্দ করি না, আমার ভাইজানরা আমাদেরকে চেতায় কয়া রাখালি নবী নবী করে মাশাল্লাহ, এই কথাটা যদি সেদি আমার আমল নামায় লেখা থাকে যে উলুল্লাহ শিকি বা এই উলুল্লাহ শিকি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দল, এই দলের মানুষগুলা নবী 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 করে, সুবহানাল্লাহ বলুন, যদি আমার আমল নামায় এই কথাটা লেখা থাকে আমার ইনশাল্লাহ সব মাপ, আমি অবশ্যই জান্নাতের মেহমান হব। কারণ নবী নবী করে নিয়ে জান্নাতের মেহমান হবে। আমার যদি কোনো আমল কাজে না লাগে অন্তত এই কথাটা যদি থাকে আমার আমল নামায় যে এই পাগলায় নবী নবী করে নিয়ে পাগলা, সুবহানাল্লাহ বলবেন না, এই পাগলায় নবী নবী করে নিয়ে পাগলা। কারণ কোরআনুল কারিমে যদি আপনি ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ পৃথিবীতে কিসের আমার আব্দুল কাইয়ুম তরফদার, কিসের আব্দুল মুজিবুর রহমান জালালি, কিসের আশিক হিসাব, সবচেয়ে নবী নবী বেশি করেন আমার আল্লাহ। কারণ বাবারা কিন্তু মেয়ের প্রতি দুর্বল বেশি, সুবহানাল্লাহ, মেয়েরাও কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, ছেলেরা মাকে বেশি ভালোবাসে। মারহাবা বলুন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবার তার এই নিয়ামতই বা কেন হলো, তিনি কিন্তু নেতার দিক দিয়ে নেতৃত্ব দিক দিয়ে আবু জাহেলের চেয়ে বড় ছিল, কিন্তু এই 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 লোকটা কেন সে ইমানদার হলো, তার তিনি সাহাবীর মর্যাদা কিভাবে পেলেন সেটারও একটা ছোট্ট ইতিহাস আছে। এই আবু সুফিয়ান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মক্কার রাস্তা দিয়ে, এখন তো রাস্তা বড় হয়েছে, রাস্তা দিয়ে মা ফাতেমাতে জাহারা তখন ছোট, মা ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু আনহা যাচ্ছেন আর আবু জাহেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালমন্দ করছে, নাউজুবিল্লাহ বলুন, গালি দিচ্ছেন, বিভিন্ন ফালতু কথা বলছেন। মা ফাতেমা গিয়ে প্রতিবাদ করলেন, আপনি আমার বাবার সমালোচনা করতে পারেন না। এই কথা বলার পরে আবু জাহেল আম্মা জান ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু আনহাকে ছোট্ট করে মৃদু একটা চর মারলেন, তুমি প্রতিবাদ করতে আসছো? মা ফাতেমা কানতে কানতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আরজি করলেন, আব্বা জান ওগি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাচা আবু জাহেল আমাকে মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আবু সুফিয়ানের কাছে, আবু সুফিয়ানের কাছে বিচার দাও। কি কি রে এগুলা টুপি? আচ্ছা মাশাআল্লাহ, দাও মাথায় দাও, জাগো জাগো দিছে, তাও দেখতে একটু ভালো দেখা যাক, কারণ তোমাদের এই চেহারাগুলি তো বিশ্বের জমিনে চলে যাবে, এই যে মিডিয়ায় বলতেছে। আব্বা বাবা তোমরা যদি একটু বৈশা যাইতে, বাবা যদি একটু বৈশা, আমি তো তোমাদের মেহমান বেড়া, আমি তোমাদের মেহমান, গত বছর আসছিলাম না হুজুর, আমি গত বছর পিছনে যথেষ্ট জায়গা আছে, তোমরা বসবে বসবে বসো বাবা তোমরা। আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতেমা তুমি আবু সুফিয়ানের কাছে যাই বিচার দাও। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাই বিচার দিলেন, আপনার দলের মানুষ আবু জাহেল আমাকে চর মারছে, কেন? আমার বাবার সমালোচনা করছিল তো আমি প্রতিবাদ করছিলাম, এই জন্য আবু জাহেল আমাকে চর মেরেছে। আবু সুফিয়ান বলতেছেন, তা যাও তোমাকে যেখানে চর মেরেছে তুমিও আবু জাহেলের সেখানে চর মারো। মা ফাতেমাতে জাহারা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার বাবা তো আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, আমরা প্রতিবাদ করতে জানি না, আমরা মাফ করতে জানি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কুলে নিলেন, কুলে নিলেন, কুলে নেওয়ার পরে আমার আল্লাহকে জিব্রাইল এই বাদ্যটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল, আবু জাহেলের মতোই যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সমালোচনা করেছে। জিব্রাইল আমার তো আজকের এই ব্যাপারটা ভালো লাগলো, জিব্রাইলকে কি ভালো লাগলো ইয়া রাব্বাল আলামিন, ভালো লাগলো যাকে আমি মহিলাদের জান্নাতের সর্দারিনী বানাবো ওই ফাতেমাকে আবু সুফিয়ান কুলে নিয়েছে, আবু সুফিয়ান কুলে নিল জান্নাতের সর্দারিনী রে
নিয়ত হলো আবু সুফিয়ান কুলে নিয়া ফাতেমারে যেখানে চর মেরেছে আবু জাহেল ফাতেমার হাত মোবারক নিয়া ওই জায়গায় মৃদু করে চর মারলেন আবু জাহেলের গায়ে আমার আল্লাহ কা জিব্রাইল ফাতেমাকে কুলে নেওয়ার কারণে ফাতেমা যেহেতু জান্নাতের সরদারিনি এই ফাতেমার কাছ থেকে জান্নাতের সরদার আমি আল্লাহ বের করব যেহেতু ওই জান্নাতের সরদারদের মাকে কুলে নিলেন এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আবু সুফিয়ানকে আর আমি কাফের রাখব না ফাতেমাকে আদর করার কারণে আমি আবু সুফিয়ানের ইমানদার বানাব আল্লাহু আকবার আল্লাহু আবায়ান ওই আবু সুফিয়ান প্রথম জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আমি গালিগালাজ কেন করি না এই জন্য করি না যে যদি আল্লাহ আল্লাহ যদি জ্ঞান দেয় যদি আল্লাহ বুঝ দেয় তাহলে তো সে হেদায়েত হইতো বাবা পারে না বাবা আব্বাজান বাবাজান যেমন আগে আমরা যখন বক্তৃতা শুরু করছিলাম মাঠে সেই চব্বিশ পঁচিশ বছর আগে আমরা শুনতাম যখন ফেসবুক ছিল না যখন নেট ছিল না ওই সময় ভাইরা কইতো দূর এই সুন্নিরা মিলাদুন্নবী করে এগুলা তিনটা দেশে পাগল ছাগল কিছু আছে আমাকে কইতো আর কি যে এই ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটা দেশেই লাফালাফি ফালাফালি গুতাগুতি পারাপারি আছে আজকে এই ইন্টারনেট হওয়ার কারণে আজকে এই বছরও একটা দুইটা দেশে নয় 162টা দেশে আমার হাবিবের মিলাদুল নবীর জুলুস হয়েছে মারহাবা কি বলবেন না বাবা নারায়ে দেবি আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ সুলভানের জন্য ফাস শোনার গালে অথচ পাগলা কিন্তু রিকশা রিকশা চালায় কিন্তু আমার বাবাটার স্লোগান স্লোগান হইল একেরে এমবিবিএস ডাক্তার ফেল ঠিক কি না আমার বাবারা আমার ভাইরা এখনো সময় আছে তর্পদার সাব বলল সময় আছে তাওবার দরজা এখনো খোলা আছে কিন্তু এমন একটা সময় আসবে আর তাওবার দরজা খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে আমি ওলিউল্লাহ শিখি নাই শুধু মুজিবুর রহমান পিসাব হুজুর নয় শুধু তর্বদার সাহেব নয় শুধু সারা বাংলাদেশে আহলে সুন্নাতুল জামাতের পীর মাশায়েখরা একটা দাওয়াত দিয়ে যাচ্ছেন শত শত বছর ধরে দাওয়াতটা কি যে আল্লাহর ইবাদত প্রিয় নবীর মহব্বত কারণ আল্লাহর ইবাদতের পাশাপাশি সাহাবীদের জীবনী দেখুন যেই সাহাবীদের প্রশংসা করেছেন আমার আল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট সোজা কথা নয় কিন্তু বাবা বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কয় আমি এই তোমার নাম জানি কি স্লোগান দিলা যে ইব্রাহিম বাংলাদেশের আমার মা প্রধানমন্ত্রী যদি কয় সোনারুঘাটের ওই বনের কি জানি গ্রামের নাম জানি কি কসুয়া কাছুয়ার ইব্রাহিমের প্রতি আমি সন্তুষ্ট আমার মনে হয় ইব্রাহিম একটা দৌড় দিয়া নতুন ব্রিজ যাবে আর একটা দৌড় দিয়া কাছুয়া আসবে মানুষ বলবে দৌড়াও কা এই পাগলা ইব্রাহিম বলবে প্রধানমন্ত্রী কইছে আমার প্রতি সন্তুষ্ট ঠিক না রে বাবা আব্বাজান বাবাজান তার আমার যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় যেই আল্লাহ প্রধানমন্ত্রিত্ব ছিনিয়ে নেয় ওই আল্লাহ বলতেছেন নবীর সাহাবীদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম সুবহানাল্লাহ সাহাবীদের প্রতি আমার আল্লাহ কয় আমি সন্তুষ্ট আর আল্লাহ কয় হেরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ওই সাহাবা আজমাইনরা যেমন আল্লাহর ইবাদত করেছে পাশাপাশি প্রিয় নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেছে এমনকি নামাজে দাঁড়াইলেন আবু বকর মাসলা শোনেন
অনুরোধ করেছিলেন আমার আব্বা আপনার জায়গায় নামাজে দাঁড়াইলে সে সহ্য করতে পারবে না, আপনি যদি এটা ওমরকে বলতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন না আমার আবু বকরই ইমামতি করবে। সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার ঘটে গেল কি জানেন, নমান মজার ব্যাপার ঘটে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে দাঁড়াইলেন। ইমামতিতে দাঁড়ানোর পরে হঠাৎ করে আজ করতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি মনে হয় আসতেছে। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন। আকীদা কাকে বলে? আমার তরফদার কাছ থেকে শিখা লাগবে না, পিশাবের কাছ থেকে শিখা লাগবে না। আকীদা কাকে বলে? রাসূলের সাহাবীদের কাছ থেকে শিখুন। আমার বাবার নবীজির সাহাবীদের কাছ থেকে শিখুন, তাইলে তো আর কোনো সমস্যা নাই। আমগোটা শিখুন লাগবো না, সাহাবীদেরা শিখবেন তো। তা সাহাবীদের সাহাবীদের গোটাই কই? সাহাবি চারজন খলিফা, চারজন চারজন খলিফা, আল্লামা ইবনে হাজর হাইসামি রহমাতুল্লাহ আলাইহি, তার আন নিয়মাতুল কুফরা আলাল আলাম এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন চারু খলিফা ঈদে মিলাদ নুসরাত পালন করেছেন। একজন না চারজন খলিফা। আবু বকর সিদ্দিক তো ঘোষণাই করছে যে একটা টাকা, কয়টা টাকা, কয়টা বাবা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য একটা টাকা যদি কেউ খরচ করে, আমি আবু বকর যেই জান্নাতে থাকবো আমার সাথে ওই মিলাদুন নবীর জন্য যে একটা টাকা খরচ করেছে সে আমার সাথে জান্নাতে থাকবে। ওই আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকতে চাননি আপনারা? কারা কারা আছেন? আমিও চাই। নারায় তাকবীর, নারায় আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। যদি তাই হয় তাহলে আগামী আগামী বছর মিলাদুন নবীর মাইকের খরচটা দিবেন কারা? কোন দি একজনে দেখি, একজন ভালোবাসার মানুষ, একজন মহব্বতের মানুষ দেখি যে রসুলের সাহাবি আবু বকরের সাথে আমি জান্নাতে থাকতে চাই। আবু বকর থাকবো কই? আবু বকর থাকবো রসুলের কাছে থাকবো কেন? মান্তা সাব্বাহ বিকাউমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে ভালোবাসা রাখে সে তার সাথে তার হাসর নাসর হবে। তা আবু বকর হলো এক নম্বর সঙ্গী হবে রসুল ইসলামের। তাই যেই লোকটা মিলাদ নবীতে এক টাকা খরচ করবে সে আবু বকরের সাথে হবে, তাহলে রসুলের সাথে হবে। মারাবা কয় না, মহব্বত কইতে পারবেনি একজন যে হুজুর যেহেতু এক টাকা দিলেই মিলাদুন নবীতে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকা যাবে। আগামী বছর যে কোরআনের কথা কইব যেই মাইক দিয়া, হাদিসের কথা কইব যেই মাইক দিয়া, আল্লাহর প্রশংসা রসুলের প্রশংসা যেই মাইক দিয়া করব, হুজুর আমার বাবা আর মা গোরস্তানে রাইখে আসছি, আল্লাহ যেন বাবা মারে জান্নাতি বানায়, আমি এই মাইকের খরচটা দিয়ে আলাম সামনের বছরে লেগে। একটা মহব্বতের পাগল কি আছেন এই হাজার হাজার মানুষের মধ্যে? এক একটা পাগল কি আছেন যে মাইকের খরচটা দিয়া লেবেন সামনের বছর? মাশাআল্লাহ, আমি কিন্তু এমনি মাস্কারি করে চাইছি, আমি কিন্তু কাজে বাজে চাই নাই, এবনেতে বাঘ নাই, এবনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আব্বা কালেকশন না, নাম কি? হাজি হাজি আব্দুল কুদ্দুস। বাবা বাবা মা তো নাই, আল্লাহ আমার বাজানে আগামী বছর ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাইকের খরচটা আমার আব্বাই দিয়ে দিব। আল্লাহ তার বাবা মাকে জান্নাতের মেহমান বানায় দিও। আমার বাজান আব্দুল কুদ্দুস বাবারে তুমি হাজি বানাইছো, তার ছেলে মেয়ে নাতি নাতনি সকলে তুমি তুমি হাজি বানায় দিও। আমি একটা মহব্বতে চাইছি, বাবা মহব্বতে দিয়ে আলিছে, কালেকশন না এমনি মহব্বতে কইছি। যাক একটা জিনিস তো আমাদের আগায় গেল, আব্বা জান বাবা জান সাহাবীদের তাই আপনারা মানেন, আমরা সাহাবীদেরটা মানলেই সে সুন্নি জামাত হয়ে যাবে। তোর কথা কর না, কা সাহাবীদের আকীদা মানলেই সে সুন্নি জামাত। মারহাবা কোন জান, আমাকে ওটা মানন লাগবো না, সাহাবীরা মানেন আমরা। মারহাবা কয় না, সাহাবি আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আবি দারদাই ক্বালা মারারতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লি আবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম ফাকালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আল্লাহ ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাঈকাতু ইস্তাগফিরুনা লাকুম
সাবিলুল হুদা লি জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা 1800 বছর আগের কিতাব কয় বছর 1800 বছর তো না 775 বছর আগে মারহাবা খান কয় বছর 775 বছর আগের কিতাব এই কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কারণ সাহাবীদেরকে মানলেই সুন্নি জামাত হয়ে যাব গা এখন এটা দলিল লাগবে না এটা দলিল লাগবে না দলিল দিতাছে সাহাবী আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে নবী রাহমাতুল্লিল আলামিন রওনা করলেন আবু দারদা কয় নবী গো অনুমতি দিলে আমিও যাইতাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পরে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নবী যায় উপস্থিত যায় দেখতেছেন আবু আমির আনসারী ওয়ায়ু আল্লিমু কয়্যা বিলাদাতিহি লি আবনাইহি ওয়াসিরতিহি লি আবনাইহি মানে তার সন্তানদেরকে নিয়া ওয়াসিরতিহি তার আত্মীয় স্বজনদেরকে নিয়া তিনি বিলা কইতেছে কয় ওয়াকুলু হাদাল ইয়াউম বিলাদাতিহি লি আবনাইহি ওয়াসিরতিহি ওয়াকুলু হাদাল ইয়াউম বলতেছেন আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানদেরকে মিলাদুন নবীর দাওয়াত দিলেন নিজের আত্মীয় স্বজনদেরকে মিলাদুন নবীর দাওয়াত দিলেন দাওয়াত দিয়া বলতে ওয়াকুলু হাদাল ইয়াউম বিলাদাতিহি আজকে হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এইজন্য মিলাদুন নবীর আলোচনা তোমাদেরকে শোনাবো আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুলিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন ও আবু আমির আনসারী আমি হাবিবের মিলাদুন নবী পালন করতেছো তোমার সন্তানদেরকে দাওয়াত দিছো তোমার আত্মীয়দেরকে দাওয়াত দিছো মিলাদুন নবী পালন করার জন্য জাননি তোমার এই মিলাদ পালন করার কারণে আমার আল্লাহ কত খুশি হইছে আমার আল্লাহ কাফা আমার আল্লাহ আমার নবী কয় ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবুবার রহমা আমি হাবিবের মিলাদুন নবী পালন করার কারণে আকাশের যত রহমতের দরজা আছে আমার আল্লাহ খুইলা দিছে মারহাবা এই কাতে আল্লাহ মিলাদুন নবী পালন করলে মাওলানা মুজিবুর রহমান বিশ্বাস বলে নাই মাওলানা তরফদার সাহেব বলেন নাই আপনাদের নালমুখের ইমাম সাহেব বলেন নাই আশিকি হুজুর বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নুরানি জবান মুবারকে ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমা আমার মিলাদুন নবী করার কারণে আল্লাহর রহমত রহমতের সমস্ত দরজা আল্লাহ খুলে দিয়েছেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় শুধু তাই নয় ওয়াল মালাইকাতু ইয়াস্তাগফিরুনা লাকুম সুবহানাল্লাহ কয় শুধু রহমতের দরজা খুলে নাই সমস্ত রহমতের ফেরেশতারা মিলাদুন নবী পালন করার কারণে তোমাদের জন্য ক্ষমা চাওয়া শুরু করছে আপনি কি চিন্তা করতে পারেন ফেরেশতারা বেগুনা কিন্তু এই বেগুনা ফেরেশতারা মিলাদুন নবী যারা পালন করে তাদের জন্য ক্ষমা চায় মারহাবা বলেন তা আল্লাহ গো চার খলিফা মিলাদুন নবীর পক্ষে কইল আবু আমির আনসারী নিজে মিলাদ শরীফ পড়তেছে মারহাবা কয় না আরো জোরে কন মাশাআল্লাহ আব্বা জান বাবা জান এখন আমার আল্লাহ আমার ভাইজানরা বলে আমি ভাইজান বলছি গালি দেই নাই ভাইজানরা বলে মিলাদের কথা কোরআনেও নাই হাদিসেও নাই কয় না কয় না দেখ আমি ভাইরে সাক্ষী রাই কেসুনারু গাডের শহরে দেখাইছিলাম মনে হয় এখন আবার এই নালমুখও দেখা যায় সরাসরি মাওলুদের কথা আছে মাওলুদ মাওলিদ মিলাদ একই মানা মানা কি একই মানা একই অর্থ তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় আপনারা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ কোরআন শরীফের 21 পারায় 13 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল লোকমান এই সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত একবারে সরাসরি মাওলুদের কথা আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস তাকু রব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন
আস্তে কইলে মানতাম না জোরে কোন আরো জোরে কোন মাশাআল্লাহ সূরা লোকমানের 33 নম্বর আয়াত ওয়া মাউলুদ এলে কোরআন শরীফে মিলাদের কথা আছে দেয়া যায় আছে কথা কোন না কোন আরো জোরে কোন আছে আছে আল্লাহ যেন আমার ভাইজানদেরকে বুঝ দেয় আমিন কোন তাহলে কোরআনও পাইলাম মাউলুদ হাদিসও পাইলাম মিলাদ মারহাবা কয় না হাদিস আর একটা কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আহমদ শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিলাদা নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিরুন ফি তিনাতি রাওয়াহু আহমদ মারহাবা জোরে বলেন মারহাবা কোরআনে পাইলাম মাউলুদ সাবিরুল হুদায় পাইলাম মিলাদের হাদিস এখন আবার আহমদ শরীফের মধ্যে নবী নিজে বলতেছেন কয় মিলাদা নাফসিহি কয় মাওলানা মুজিবুর যদি আমার মিলাদের কথা কয় তোরা মানতি না আমি নবী জানি পরফদার সব আমার মিলাদের কথা কইলে তোরা মানতি না এটা আমি নবী জানি আচুনারু গাটের নাল মুখের আলেমরা মিলাদের কথা কইলে তোরা মানতি না আমি নবী জানি এই জন্য আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ শরীফের মধ্যে চমৎকার করে বলে গেলেন মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিব তাও আবার কয় আমার আশ্চর্যজনক মিলাদ সুবহানাল্লাহ সাধারণ মিলাদ না আমার মিলাদ মানে জন্ম আগমন আমরা সুন্নিরা জন্ম কই না কি লিগা জন্ম হইলো যেমন আজকে আমি এখানে আইছি আমি কি আজকে জন্মগ্রহণ করছি তাইলে আজকে আমি আগমন করছি এই জন্য কোরআনের একটা জায়গায় জন্মের কথা নাই প্রত্যেকটা যত জায়গায় আল্লাহ রসুলের আগমনের কথা বলছেন কোন জায়গায় বলছেন হুয়াল্লাযী আরসালা কোন জায়গায় বলছেন কুলিয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ কোন জায়গায় বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলা কোন জায়গায় বলছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা কোন জায়গায় বলেছেন আমার আল্লাহ কোন জায়গায় বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথ ফীহিম রাসূলা সুবহানাল্লাহ পড়ো মানে প্রত্যেক জায়গায় আল্লাহ কোন জায়গায় বলছেন পাঠাইছি কোন জায়গায় বলছে আগমন করেছে কোন জায়গায় বলছে প্রেরণ করেছি কোন জায়গায় কয় নাই জন্মগ্রহণ করছে কারণ নবী জন্মগ্রহণ করছে কোটি 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 বছর আগে আর সৃষ্টি হয়েছে কোটি কোটি বছর আগে আর জন্ম হয়েছিল কথা কয় না জন্মগ্রহণ করেছিল কিন্তু আল্লাহ কোন জায়গায় জন্মের কথা কয় নাই আগমন করছে কি লিগে যেহেতু সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে নবী বহু আগে সুবহানাল্লাহ জোরে কোন হায় হায় পাগলা ভাইরা আমার বড় কষ্ট লাগে কষ্টটা কি আজকে আপনি দলিল চান কয় সালাম ডাকি দাঁড়ায়া দেওয়ার দলিল আছে এরম সাইনা দলিল সাইনা আমার ভাইরা ভাইজান ভাইজান আপনিও দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ আমিও দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ আপনি কি চাইতে পারেন দলিল তো আছেই কিন্তু আপনি কি সত্যিকারের ইমানদার আপনার রসুলের জন্য আপনি দাঁড়াবেন এইটার জন্য কি আপনার দলিল লাগবে যদি আপনি সত্যিকারের ইমানদার হয়ে থাকেন তাহলে আপনি দলিল চাওয়ার কথা নয় ওই মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুনিল আলামিনের কোরআনে পাইলাম মাওলুদের কথা সাবিলুল হুদা 1500 বছর আগের কিতাব সেই কিতাবও পাইলাম আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী তার সন্তানদের কিনিয়া তার ছেলে মেয়েদের কিনিয়া তিনি মিলাদের আয়োজন করলেন নবী কয় ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমা হে পাগলারা আমার মিলাদুন নবী করার কারণে আমার আল্লাহ রহমতের দরজা গুনি খুলে দিয়েছেন শুধু তাই নয় ওয়াল মালাইকাতু ইয়াস্তাগফিরুনা লাকুম শুধু তাই নয় আল্লাহর রহমতের ফেরেশতারা আমার মিলাদুন নবী পালন করার কারণে তোমাদেরকে আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের জন্য ক্ষমা চাইতেছে মারহাবা জোরে কল এরপরে বাবা এখন আহমদ শরীফের হাদিস আমার মায়ের নবী নূরের মিশরে সালাম কয়
মাওলানা আশিকী মিলাদের কথা কইনে তোমরা মানবা না, আমার অন্যান্য আলেম ওলামারা কইনে তোমরা মানতা না, এই জন্য আমার মিলাদের কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলে যাই, মিলাদা নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবাতি, আমার আশ্চর্যজনক মিলাদের কথা তোমাদেরকে আমি নিজেই জবান মোবারকে বলে যাই, মিলাদা নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি, আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িন, হা পাগলারা আমার মিলাদের কথা আমার জবান মোবারকে শোনো, আমি যখন মিলাদ ইসলাম হইলাম হব হয়েছিলাম তার অনেক আগের কথা আমার জবান মোবারক থেকে শোনো, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িন, আমি ওই সময় আল্লাহর দরবারে নবী হিসাবে লিখিত ছিলাম, যখন আদম আলাইহিস সালাম ও ইন্নী আদামা লামুনজাদিনুন ফি তিনাতি, আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ওই সময়ও ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন আল্লাহর দরবারে আমি খাতামুন নাবিয়িন শেষ নবী হিসাবে লিখিত ছিলাম। খুশি নি তো মিলাদের কথা কোরআনও পাইলাম হাদিসও পাইলাম, আবার ইমাম জালালউদ্দিন সুয়ুতির 775 বছর আগের কিতাব সাবিলুল হুদায়ও মিলাদের কথা পাইলাম, আর সাইরো খলিফা আবার আল্লামা ইজামা ইমাম হাইসামি রহমতুল্লাহি আলাই তিনি তার সওয়া তিনি তার আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম এটার মধ্যে তিনি চমৎকার করে উল্লেখ করেছেন এবারত দিয়ে যে সাইরো খলিফা মিলাদের মিলাদের জন্য কথা বলেছেন, এরপরে এখন আবার নবীজির নিজের জবান মোবারক থেকে আহমদ শরীফের হাদিসে পাইলাম যে আমার মিলাদের কথা আমার জবান মোবারক থেকেই শোনো, এরপরও বুঝি আপনারা বুঝবেন না, এরপরও যদি না বুঝেন এখন বাস্তবতা দেখুন, বাস্তবতা বাংলাদেশ সরকার পাকিস্তান সরকার ইন্ডিয়ার সরকার আমেরিকার সরকার লন্ডনের সরকার এমনকি বিভিন্ন বিধর্মী রাষ্ট্র 160টা দেশ তার মুসলমানের দেশ না, সত্য করে কথা বল, যদি 162টা দেশে এই বছর মিলাদুন্নবী পালিত হয়ে থাকে মুসলমান কান্ট্রি কি 160টা না, মুসলমান সাথে আমার কান্ট্রি মনে হয় 100 হইতে পারে 100 নিচে হইতে পারে নাকি বলেন, কয়টা কয়টা মুসলমান কান্ট্রি বাবা তোমরা কইতে পারো, শিক্ষিত ছেলেরা কইতে পারো মুসলমান দেশ কয়টা, একটা একজনও পারো না, যাই হোক তবে 160টা না ঠিক কি না, আমেরিকা 160টা মুসলমান দেশ না, আমেরিকার মতো দেশে এই বছর জুলুস হয়েছে, কি রে ভাই আমেরিকা তো মুসলমান কান্ট্রি না কিন্তু জুলুস তো হইছে আমার রসুলের মহব্বতে, সুবহানাল্লাহ, লন্ডনের মতো দেশ আমার রসুলের মহব্বতে ঈদে মিলাদুন রসুলের সালামের জুলুস হয়েছে, মারহাবা বলবেন না বাবা, আব্বা জানেরা আমার বাবা জানেরা আমার, এখন আমার ভাইজানদের কথা কি বলবো, ভাইজানরা দলিল চায় কি চায়, এজোরে কথা হ্যাঁ রাসেল কি টাকা দিব, রায়েল 2000 টাকা দিছে আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য, আব্বা জানেরা বাবা জানেরা ভাই জানরা দলিল চায় হয় ভাই জানরা দলিল চায় কয় এই মিলাদের জন্য ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ামু এটা কি দলিল আছে দলিল খুঁজে, আহারে আমার নবীর সম্মানের জন্য পশু পাখি কীট পতঙ্গ দলিল খুঁজে নাই, তারা তো দলিল দরকারও ছিল না, কুরআন হাদিস তাদের বুঝে আসবে না, অথচ তারা কেমনে সম্মান করলো হাদিস থেকেই শুনুন, এমনি কোন গল্প গুজব আমি করব না ইনশাআল্লাহ, হাদিস থেকেই শুনে নেন, আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবাদ মোবারকে কয় ও নাল মুখের আমার বাবারা নাল মুখের আমার শ্রোতা বাব্বা জানেরা আপনারাই নিজেরা বিবেক করবেন, আজকে আমার আলেম ভাইরা কয় দাঁড়ামো না বমু এই দলিল চায়, এখন চিন্তা করে দেখুন আমরা দলিল চাই আর পশু পাখি দলিল চাইল না, কারণ পশু পাখি নিজের অন্তর দিয়া নবীজির উম্মত হয়ে উম্মত সেরে
করেছেন নবীজিকে নবী হিসাবে মানেন এখন বলবেন হুজুর এই কর্ম এই পশুপাখি কীটপতঙ্গ এগুলা কি আমার নবীর উম্মত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মুবারকে কয় বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি সমস্ত মানুষের নবী এখন আমার আল্লাহ কয় এ পৃথিবীর মানুষেরা আমার বন্ধু যে বলল বন্ধু সমস্ত মানুষের নবী এইটা বন্ধু একা বলবে কেন আমি আল্লাহ বন্ধুর সাথে কণ্ঠ মোবারক মিলায়া আমিও বলে দিচ্ছি নয় পারার নয় পৃষ্ঠার লাস্টের আয়াতে কুলিয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আমার আল্লাহ কা আমার বন্ধু কইলো সমস্ত মানুষের জন্য নবী হিসাবে এসেছে আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবুল্লাহ রাসূল হিসাবে সমস্ত মানুষের কাছে আমি আল্লাহ পাঠাইছি আল্লাহ কইলো কোরআনে নবী কইলো হাদিসে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বাড়ায়া বললেন আমি শুধু মানুষের নবী না ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন আমি রাসূল সমস্ত মাখলুকাতের নবী আপনি কি চিন্তা করতে পারেন এইজন্যই তো এইজন্যই তো মদিনাতুল মুনাওয়ারায় আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই কিতাবের নাম সফরনামায়ে হেজাজি সফরনামায়ে হেজাজি মানে হজের সফরে কি কি ঘটনা ঘটলো তার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আমরা যাকে হাকিমুল উম্মত বলি আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই যার শানে হাবিবুর রহমান বড় সমাদৃত যিনি তাফসীর নাইমি শরীফ লিখেছেন যিনি মাসকাত শরীফের সারা আল মিরআতুল হ্যাঁ কি জানো কিতাবটার নাম মিরআতুল মাজালিস তিনি সারা লিখেছেন ওই আমাদের আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন নবী যেহেতু বলেছেন আমি সমস্ত মাখলুকাতের নবী এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের জন্য মক্কার থেকে আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনায় গেলেন এই সফরনামায়ে হিজাজি এই কিতাবের মধ্যে তিনি লিখলেন যে মদিনায় যাওয়ার পরে আমি যেই দিকে যাই আমার পিছনে পিছনে একটা কুকুর সেই দিকে যায় সুবহানাল্লাহ আমি এখন চিন্তায় পড়ে গেলাম হায় হায় কুকুর এটা তো একটা নাপাকি জিনিস কিন্তু যদিও কুকুর আমার পিছনে পিছনে ঘুরতেছে কিন্তু কুকুরটা যদিও কুকুর কিন্তু কুকুরটা এটা মদিনার কুকুর সুবহানাল্লাহ আমার বাংলাদেশের কুকুর না এটা রসুলের মদিনার কুকুর তাই রসুলের মদিনার কুকুরেরও অনেক সম্মান আমার দ্বারা করতে হবে তিনি চিন্তা করলেন কি করা যায় সে আমার পিছনে কেন ঘুরে শেষ পর্যন্ত তিনি দুইটা কুকুরের একটা রুটি কিনে কুকুরের সামনে ফিকে মারলেন কুকুর খাবে কিন্তু কুকুর দুইটাই খায় না সুবহানাল্লাহ কুকুর দুইটাই খায় না না খাওয়ার কারণে আহমদিয়ার খান নাইমি টেনশনে পড়ে গেলেন যে আমার পাকিস্তান ওনার বাড়ি পাকিস্তান তো আমার পাকিস্তানের কুকুর সামান্য একটু নাড়ি ভুড়ি পে একটু হাড্ডি পে ঝগড়া লেগে যায় চারটা পাঁচটায় আর এত সুন্দর মদিনার খোবস খোবজন মানে রুটি মদিনার খোবস এই খোবস এত মজাদার খোবস তরকারিও লাগে না এত মজা লাগে এই রুটি আমি রুটি কিনে দিলাম কারণ আমার রসুলের বাড়ির কুকুর মদিনার শরীফের কুকুর এই জন্য সে নাপাক হোক কিন্তু রসুলের মদিনার কুকুর হিসাবে আমি একটা রুটি কিনে দিলাম কিন্তু খায় না মদিনার হোটেলের ম্যানেজার মুস্কি মুস্কি হাসি মারে আর বলে এ পাকিস্তানের হাজি সাহেব আপনি কি দেখছেন আমি দেখতেছি কুকুর দুইটারে রুটি দিলাম আমি মদিনা আসার পরে হাবিবের জিয়ারতের পরে আমি যেই দিকেই যাই কুকুর দুইটা আমার পিছনে পিছনে সেই দিকেই যায় আমি কুকুর দুইটার মনে করলাম একটু আপ্যায়ন করব আমি একটা রুটি কিনে দিলাম কিন্তু কুকুর দুইটাই তো খায় না কুকুর দুইটা না খাওয়ার কারণে আমার টেনশন লাগতেছে হোটেলের ম্যানেজার কয় কুকুর হইছে দুইটা আপনি রুটি দিছেন একটা এই জন্য এরা খায় না কারণ কি কারণ হলো এই কুকুর দুইটা চিন্তায় পড়ে গেছে আমরা তো মানুষের মতো রুটি ছিঁড়তে পারবো না আমাদের হা আমাদের পাও দিয়া রুটি ছিঁড়া লাগবে কারো ভাগে বেশি যেতে পারে কারো ভাগে কম যেতে পারে যদি
ভাগে কম আর বেশি যায়, কম আর বেশি গেলে আমাদের দুইজনের ঝগড়া লাগতে পারে, ঝগড়া লাগলে আওয়াজ হবে। আল্লাহ তো কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াত, হোটেলের ম্যানেজার কয় লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাউদিকুম লি বাউদিন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। কোরআনে আল্লাহ বলেছে হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ উঁচু করা যাবে না। এই কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে, রুটি একটা আমরা কুকুর দুইটা, রুটি যখন সিদ্ধতে যাব কারো ভাগে বেশি যাবে কারো ভাগে কম যাবে, আমাদের ঝগড়া লাগবে, ঝগড়া লাগলে আওয়াজ হবে, আওয়াজ হইলে হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে, প্রয়োজনে রুটি খাবো না তারপরে রসুলের সাথে বেয়াদবি করবো না। সুবহানাল্লাহ। কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, দুইটা কুকুর মানুষ না। আজকে আলেমরা কয় দাঁড়াইতে পারমু, দলিল আছে, আর কুকুর রসুলের সম্মানের চিন্তা করে রুটি খাবো না প্রয়োজনে খাবো না, তাও যেন রসুলের সামনে আওয়াজ না হয়। এই আয়াতটা এখনো মদিনা শরীফের রওজা মোবারকের উপরে লেখা আছে, এই আয়াতটা 26 পারা সূরা হুজুরাতের দ্বিতীয় নম্বরের আয়াত। রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, শুধু তাই নয়। আর এক পাটি বাইরেছে আমার যে আবু বকর ওমর রদিয়াল্লাহু আনহুর সমালোচনাও করে, এরা আবার সুরতে শুননি, আহলে বায়াতের ভালোবাসা করতে গিয়ে আবু বকর ওমর রদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ পড়ুন। এরকম আর একটা ঘটনা ঘটছে, এক দুইজন ইহুদি যুবক রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে একটা কুকুর এসা দুজনকে কামড়াইতেছে। সুবহানাল্লাহ। বলে তাই কামড়াইতেছে, রক্ত পড়তেছে, তার দুই বন্ধু বলতেছে, ভাই কুকুরটা কামড় দিল, কোনো কুকুরটারে কোনো ডিস্টার্ব করলাম না, কোনো ক্ষতি করলাম না, কিন্তু কুকুরটা আমাকে কেন কামড়াইলো, কারণটা কি? এইটা কামড়ানোর তো কথা ছিল না। চলো আগে আমরা ক্লিনিকে যাই, কারণ কুকুরে কামড়াইলে তো ইনজেকশন নিতে হয় না, কয় আমরা আগে ক্লিনিকে যাই, ক্লিনিকে আগে চিকিৎসা নেই এরপরে যাওয়ার হবে। পিছনের বন্ধু বলতেছে, ভাই কামড়াইছে তো আমাকে দুজন নেই, আমরা ক্লিনিকে আগে যাব না, আমরা আগে কুকুরের নামে বিচার দিব। জয় বেড়া, কুকুরের নামে বিচার দেওয়া যায় নাকি? আরে কুকুরের নামে বিচার চলবো কোন জায়গায়? নবীজি কইছে নবী নাকি কুকুরেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবী নাকি কুকুরেরও নবী। কথাটা শুনবেন, কইতা দুইজন যুবকের কামড়াইছে কুকুরে, তা একজন কয় ভাই কুকুরের কামড় বড় খারাপ জিনিস, আমার ভাষা তো বোঝেন আপনারা না, কুকুরের কামড়ানিতে খারাপ জিনিস, চলো আগে আমরা ক্লিনিকে যাই, ক্লিনিকে গিয়ে আমরা আগে ইনজেকশন নেই, চিকিৎসা নেই, ঔষধ খাই। আর আরেক বন্ধু কয় ভাই ওষুধ যা খাওয়ার খামুনে চিকিৎসা আগে বিচার দিয়ে লো। এই বেড়া কুত্তার নামে কি বিচার দেওয়া যায়? না, কুত্তার নামে বিচার দেওয়া যায় না, তবে একটা জায়গা আছে বিচার দেওয়া যাবে। কয় কোন জায়গায়? রহমতুল্লাহ আলামী মুসলমানদের নবী কইছে বুইস্তু ইলান নাসি কাফা, তিনি নাকি সমস্ত মানুষের নবী, আর ওয়া উরসিলতু ইলাল খলকি কাফা, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত মাখলুকাতের নবী, তাই সমস্ত মাখলুকাতের মধ্যে তো কুত্তাও আছে, তাহলে চলো আগে বিচার দিয়ে লই এরপরে ক্লিনিকে যাবো। আস্তে আস্তে জন 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 গেছে, আর এদিকে নবীর দরবারে খবর হয়ে গেছে, দুইজন আইতাছে কুত্তা কামড় খাওয়ান্যা মানুষ। সুবহানাল্লাহ। আমার বাবারা দুইজন আয়েশা সাহাবীদেরকে বলতেছেন হাবিব রহমাতুল্লাহ আলামিনের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারাকে জিয়া সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত লোক আসছে, তাদের পায়ে দিয়া রক্ত ঝরছে, তারা আপনার কাছে দেখা করার জন্য আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাদেরকে বসতে দাও, তাদেরকে তোমরা যা পারো আপ্যায়ন করো, আমি আসতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন,
যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই পাগলারা তোমরা কেন আসছো? মুস্কি মুস্কি হাসি দিয়া বললেন, মুস্কি মুস্কি হাসি দিলেন, আয় আসেন সালাম প্রার্থী। আব্বা জানারা অবশ্যই আল্লাহ যেন আমার ভাইজানদেরকে কবুল করে, আমিন বলুন। বাবাজি আমি মহব্বতের সুরে দুইটা জিনিস কিন্তু পাইছি, প্যান্ডেলটাও পাইছি, মাইকটাও পাইছি, হ্যাঁ প্যান্ডেলটাও পাইছি, মাইকটাও পাইছি। এখন এই ওয়াজটা শোনার আগে যে নবীজির উম্মতের মধ্যে কুকুরও আছে এই কথার মহব্বতে শূন্য যে এত বড় একটা খুশির কথা শুনলাম আজকে হাদিস থেকে। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সমস্ত মাখলুকাতের নবী আমার নবী, এই খুশিতে আমি আমার মহব্বতের কারণে আমার বাবা মার মহব্বতের কারণে আমার বাবা মার আল্লাহ জান্নাত দেয় এই খুশিতে আমি 24,000 টাকা দিয়ে আলম আগামী বছরে মাহফিলের জন্য অথবা মিদি মিলাদুনবীর সম্মান করে 12,000 টাকা দেব। একটা লোক আসেন আগামী বছরের মাহফিলের জন্য ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল পালন করি না আমরা, 12,000 টাকা দিতে পারবেন আগামী বছর কে দাও? আমার নবী উম্মত সারা বিশ্বের সমস্ত কিছু, সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়িতে নবী সকালবেলা গেলেন, আফসা সাজান আমি একটু দোয়া করব, নবীজি যে সমস্ত মাখলুকাতের নবী সেটা আরেকটা প্রমাণ, কুত্তার কথা কম। নবীজি দোয়া করতেছেন, চাচা চাচি আমিন আমিন বলতেছেন, দোয়া শেষ হওয়ার পরে চাচা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার চাচি আর আমি দুইজনে আমিন আমিন কইলাম, কিন্তু এই ঘরের চৌকাঠের থেকে কোনো মানুষ দেখলাম না, কিচ্ছু দেখলাম না, কিন্তু এই ঘরের চৌকাঠ থেকে কে যেন আমিন আমিন বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কে, চাচা আপনি কি ভেবেছেন আপনারা দুইজনে কি আমার উম্মত? না চাচা, এই কাঠও আমার উম্মত, আমি যখন দোয়া করতেছিলাম আপনারা দুইজন যখন আমিন আমিন বলতেছিলেন আপনার ঘরের এই চৌকাঠ কাঠ পাগল হয়ে গেছে আমি রসুলের প্রেমে, আল্লাহ তাদেরকে জবান দিলেন, এই জবান দেওয়ার পরে এই ঘরের চৌকাঠ আমার মহব্বতে, দোয়ার সাথে সাথে তারাও আমিন আমিন বলেছে। এখন আপনারা কইতে পারেন এ কয় কি হুজুরে দূর এগুলা না হনসি কথা কইতে পারেন না? কইতে পারেন, এই জন্য কোরআন শরীফ থেকে একটা দলিল দেয়া দেই, এদেরও আমার আল্লাহ জান প্রাণ দিয়েছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া কিল্লা তাফকাহুনা তাসবিহাহু, আমার আল্লাহকে আমার এমন কোন সৃষ্টি জীব নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। কোরআন থেকে দলিল পেয়ে গেলাম যে তাইলে কাঠ এই যে মাইকের মাউত এগো কিন্তু আল্লাহ শক্তি দিয়েছেন আল্লাহর জিকির করার, সুবহানাল্লাহ পড়বেন না? তাইলে কুকুর কামড় দিছে, বিচার দিতে আইছে রসুলের দরবারে নবী গো, তা নবী মুস্কি মুস্কি হাসে, এক বন্ধু আরেক বন্ধুরে কয় এই এই নবী নাকি সামনে আইলে বলে কুইয়া দি তারে কে কে লেগাইছি, তো নবী হাসে কা মনে হয় আমাগো ঘটনা কি জেনে ফেলাইছে কিনা, সুবহানাল্লাহ কল আমাদের ঘটনা কি জেনে ফেললো কিনা? আমার নূরের নবী সালাম কয় পাগলারা তোমরা কেন আসছ? তোমরা বলবা নাকি তোমাদের কথা আমি বলে দিব? আমরা জানছি আগেই, আমি নাকি সামনে আসলেই বুখারী শরীফের হাদিস নবী উম্মতের অন্তরের কথাও জানে, সুবহানাল্লাহ বলুন, বুখারীর হাদিস ইয়ার আমরা আগেই শুনছিলাম, আমনে নাকি আইলি কয়ে দিতারেন যে কিল্লি গাইছি, তা আমরা কইতে চাই কি হইছে? আমনে নাকি কুকুরেরও নবী? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নাম ইয়েস, আমি আমি শুধু কুকুরের না, আমার ওই গজলটার মধ্যে আমরা দেশের ছেলে কিন্তু রাজু এই যে বৈদ্যের বাজার বাড়ি, হা হা আমাকে কি বিদেশ সাহেব উনি মারছে মনে হয়, হ্যাঁ 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 এলো বৈদ্যের বাজার, এটা কেমন বাজার এটা?
বাংলাদেশের একজন উচ্চ শিক্ষিত মানুষ, ঠিক কিনা? কোন দল করে আমি সেটা জানতে চাই না। উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, ওনার কিন্তু অনেক সম্মান, ওনার ছিল আমাদের বাংলাদেশে অনেক ইজ্জত, ইজ্জত বেড়েছিল। দ্বিতীয় আর একজন আর হয় নাই মনে হয়, সেই লোকটাকে কিন্তু আমার বাংলাদেশ বাংলাদেশের মানুষ এই বৈদ্যের বাজার, তবে বাজারের নাম দাও তো কেমন না জানি, বৈদ্য কথা কয় না আমার বাবার। হ্যাঁ, আমি কুকুরের নবী। আপনি কুকুরের নবী, আমরা একটা কুকুর আমাকে কামড় মারছে নাল মুখের ওখানে, কথার কথা যে নাল মুখ বাজারের আশেপাশে আমার কামড় মারছে। আর সুরেল এটা কি লিখে বুঝলাম না, এটার বিচার চাইতে আইসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, বিচার করতে হইলে তো বাদী বিবাদী উভয়ের কথা শোনা লাগে। মারহাবা কয় না, বুঝনি তোমরা? বিচার যদি মেম্বার চেয়ারম্যানরা আল্লাহ যদি আল্লাহ চেয়ারম্যান যারাই বানায় কবুল করে, ওনরা যদি কোনো বিচারক হয় তার দুজনের কথা শুনতে হবে না? এখন বলতেছেন তোমাদের দুইজনের কথা শুনলাম, তোমাকে নাকি খামাখা কামড়াইছে, এখন আমার কুত্তার কথাও শুনতে হইল। এখন এরা দুইজন কয় ইয়া রাসূলুল্লাহ, কুত্তাই কি কথা কয়, তোমাকে লোকে কইব না কিন্তু আমার সাথে কইব, আর আমি কুত্তার ভাষাও বুঝি। সুবহানাল্লাহ। দলিল দলিল দলিল। ওয়া নবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিল কালিমি। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ কয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মুসলিম শরীফে, উম্মতরে যত ভাষা পৃথিবীতে আছে, মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, কুকুর বলো, কবুতর বলো, মোরগ বলো, হাঁস বলো, যত ভাষা পৃথিবীতে আছে, বিজাওয়ামিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমিনুরের নবীকে দান করেছেন।